ট্রেনের ইঞ্জিনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, শনিবার বাঁকুড়া মশাগ্রাম লাইনে বাঁকুড়া থেকে মশাগ্রাম যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলার রায়নার শেহারাবাজার স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। শেহারাবাজার স্টেশন এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে সমস্ত যাত্রীরা নেমে পড়েন। যাত্রীরা জানান, কোনো কারণে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় এই ঘটনা ঘটেছে। পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আমরা বাঁকুড়া থেকে আসছিলাম, বাঁকুড়া থেকে আসতে আসতে শেয়ারাবাজার ঢোকার আগে গাড়িটা ওই মিশনের কাছে মানে খারাপ হয়ে গেছিলো। মানে প্যাসেঞ্জাররা সব বলে গেছিলো আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, কিন্তু অত আগুন লাগেনি। মানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়েছিল প্যাসেঞ্জারদের মধ্যে, সবাই নেমে গেছিলো হুটহাট করে গাড়ি থেকে। কতক্ষণ আগে মানে কোথা থেকে খারাপ হচ্ছে বলে বুঝতে পেরেছিলেন আপনারা? কেন কি মানে কিভাবে আসছিল ট্রেনটা? এখন ট্রেনটা চলে গেছে, ট্রেন ঠিক হয়েছে না কি মনে হয়? কি আপনাদের মনে, আপনারা তো ট্রেনে ছিলেন, তখন কি আতঙ্ক আপনাদের মনে জেগে ছিল? না না, সেরকম আতঙ্ক জাগেনি। মানে লেবার প্যাসেঞ্জার ছিল তো, মানে বাঁকুড়া থেকে লেবার আসছিল ধান কাটার জন্য, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে ছিল যে সবাই হুটপাট করে নিয়ে গেল। তারা কি আবার ট্রেনে চেপেছে না অনেকে চলে গেছে? অনেকে গাড়ি করে চলে গেছে, অনেকে ট্রেনে ছিল, আবার অনেকে শেয়ারাবাজার স্টেশনে এসে। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।